বিস্তারের পরম্পরা চারটি, এক পরিসর, দুই গড় ব্যবধান, তিন পরিমিত ব্যবধান এবং চার চতুর্থক ব্যবধান। প্রিয় শিক্ষার্থী, বিস্তার পরিমাপ দুইটি, পরম পরিমাপ ও আপেক্ষিক পরিমাপ। বিস্তারের পরম পরিমাপ চারটি, এক নম্বরটা পরিসর, দুই নম্বরটা গড় ব্যবধান, তিন নম্বরটা হলো পরিমিত ব্যবধান এবং চার নম্বর সর্বশেষ নম্বরটা হলো চতুর্থক ব্যবধান। পরিসর রেঞ্জ আর এ এন জি ই রেঞ্জ পরিসর। কোনো তথ্য সারি বা রাশিমালার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যে ব্যবধান তাকে বলা হয় পরিসর। কোনো তথ্য সারি বা রাশিমালার বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মানের যে ব্যবধান তাকে আমরা পরিসর বলবো। অর্থাৎ কোনো তথ্য সারি বা রাশিমালা থেকে আমরা বড় মান এবং ছোট মান, বৃহত্তম মান এবং ছোট মান খুঁজে বের করব। বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মান বাদ দিলে বা বড় মান থেকে ছোট মান বাদ দিলে যে মানটা হবে সেটা হবে পরিসর। প্রিয় শিক্ষার্থী, তাহলে অবিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে পরিসর আর ইকুয়াল টু কী হবে দেখো, যে পরিসর আর ইকুয়াল টু হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। আমরা খুব সহজে 30, 40, 50টা মান থেকে কী করতে পারবো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করতে পারবো। বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করে বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মান বাদ দিলে যে মানটা হবে তাকে বলবো আমরা পরিসর। আর গণসংখ্যা সারণি বা বিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে কী হবে, বিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে পরিসর আর ইকুয়ালটা হবে শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্ন সীমা। কেন তা হবে, হবে এই কারণেই যে শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা যে মানটি থাকে সেই মানের উপরে বা বড় কোনো মান তত্ত্ব সারিতে থাকে না। অনুরূপভাবে প্রথম শ্রেণীর নিম্ন সীমা যে মানটি হয় বা থাকে তার নিচে কোনো মান থাকে না। এই জন্য আমরা কী করি, গণসংখ্যার সারণি বা বিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকে প্রথম শ্রেণীর নিম্ন সীমা বাদ দিয়ে পরিসর নির্ণয় করি। তাহলে অবিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে পরিসর আর ইকুয়াল টু বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান এবং বিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে পরিসর আর ইকুয়াল টু শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্ন সীমা। প্রিয় শিক্ষার্থী, যেহেতু বড় মান থেকে ছোট মান বাদ দেওয়া হয়, বড় মান থেকে ছোট মান বাদ দেওয়া হয় এই জন্য পরিসর কখনো ঋণাত্মক হয় না, পরিসর সর্বদাই ধনাত্মক। কেন ধনাত্মক, যেহেতু আমরা বড় মান থেকে ছোট মান, বড় মান থেকে ছোট মান বাদ দেব এই জন্য কী হবে, পরিসর সবসময় ধনাত্মক হবে। এবার বিস্তারের পরম পরিমাপ দ্বিতীয় পরম পরিমাপ গড় ব্যবধান কি, গড় ব্যবধান, গড় ব্যবধান কি, গড় ব্যবধান হল কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্য মানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যবধান, মিন ডেভিয়েশন। কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে কি, থেকে কেন্দ্রীয় মান থেকে, কেন্দ্রীয় মান কয়টা, তিনটে, গড় মধ্যমা প্রসারক এই তিনটাকে বলা হয় কেন্দ্রীয় মান। কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তার অর্থ হলো হয় গড় থেকে, না হয় মধ্যমা থেকে, না হয় প্রসূরক থেকে, তথ্যমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হবে গড় ব্যবধান, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন MEANDEVIATION মিন ডেভিয়েশন গড় ব্যবধান। তাহলে দেখো যে কোনো তথ্য সারি বা রাশিমালায় মান দেওয়া আছে এন সংখ্যক, মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা এন যদি তো গড় এক্স বার। তাহলে প্রথম কাজ যেটা করতে হবে, প্রতিটা মান থেকে আমরা যদি তো গড় বাদ দেবো, x1 মাইনাস x বার x2 মাইনাস x বার x3 মাইনাস x বার আপ টু কত হবে xn মাইনাস x বার, বাদ দিয়ে পরম মান নেব, নিলাম পরম মান, পরম মান নিয়ে যোগ করব, যোগ করলাম, যোগফলটা কি হবে তাহলে দেখো, যোগফলটা হবে সামেশান অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার। ঠিক আছে শিক্ষার্থীরা, এটাকে আমরা
উপাত্তের সংখ্যা বা পদ সংখ্যা দ্বারা ভাগ করব। ভাগ করলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে গড় ব্যবধান মিন ডেভিয়েশন এমডি। কোন তথ্য সারি বা রাশিমালার যদিও গড় থেকে তথ্য মানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় যদিও গড়ের সাপেক্ষে গড় ব্যবধান। কার সাপেক্ষে গড় ব্যবধান? যদিও গড়ের সাপেক্ষে, মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন। কেন? যেহেতু এই গড় ব্যবধানটা যদিও গড়ের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে কেন্দ্রীয় মান তিনটে, যদিও গড় মধ্যমান প্রসরুক এই তিনটাকে বলে কেন্দ্রীয় মান। আর সংজ্ঞা বলা হয়েছে এরকম যে কোনো তথ্য সারি বা রাশিমালার যদিও গড় বা মধ্যমা বা প্রসরুক থেকে তথ্যমানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যবধান। যখন আমরা যদিত গড় সাপেক্ষে নির্ণয় করব, অর্থাৎ রাশিমালার প্রতিটা মান থেকে যদিত গড় বাদ দিয়ে তার পরম মান নেব, পরম মানের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করব, তখন তাকে বলা হবে মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন। যদিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান, তাহলে দেখো যদিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সআই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার যদি আমি এরকম করি যে কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে এন সংখ্যক মানগুলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন পদ সংখ্যা এন মধ্যমা এমই, মধ্যমা এমই, তাহলে এখানে আমি কী করবো, প্রতিটা মান থেকে মধ্যমা বাদ দেব, এক্স ওয়ান মাইনাস এমই, এক্স টু মাইনাস এমই আপ টু কত হবে এক্স এন মাইনাস এমই, বাদ দিয়ে কী করবো পরম মান নেব, পরম মান নিয়ে যোগ করব, যোগ করলাম, যোগ করলে যোগফলটা কী হবে দেখো, যোগফলটা হবে সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এমই। এই যে যোগফলটা আছে এটাকে আমরা কী করবো, এটাকে আমরা পদ সংখ্যা দ্বারা ভাগ করবো, উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করবো। ভাগ করলে কী আসবে, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ইকুয়াল টু তখন হবে দেখো যে সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই এন। অনুরূপভাবে কোনো তথ্য সারি বা রাশিমালায় মান দেওয়া আছে এন সংখ্যক মানগুলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন পদ সংখ্যা এন প্রসরক এমও, প্রসরক এমও। এখনই আমরা কী করবো, এক্স ওয়ান মাইনাস এমও, এক্স টু মাইনাস এমও, এক্স থ্রি মাইনাস এমও, এক্স এন মাইনাস এমও, এটা যোগ করলে কী হবে, যোগ করলে হবে দেখো সামেশান অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এমও। এটাকে আমরা কী করবো, পদ সংখ্যা দ্বারা ভাগ করবো, ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে বলা হবে মিন ডেভিয়েশন ফ্রম মোড, প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধান। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা এক কথা কীভাবে বলতে পারি, আমরা বলতে পারি এইভাবে যে কোনো তথ্য সারি বা রাশিমালার কেন্দ্রীয় মান থেকে তথ্য মানের যে ব্যবধান তাদের পরম মানের সমষ্টিকে, তাদের পরম মানের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যবধান। যখন আমরা যদিত গড় সাপেক্ষে নির্ণয় করবো তখন তাকে বলা হবে যদিত গড় সাপেক্ষে গড় ব্যবধান, যখন মধ্যমা সাপেক্ষে নির্ণয় করবো তখন তাকে বলা হবে মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান, এবং যখন আমরা প্রসরকের সাপেক্ষে নির্ণয় করবো তখন তাকে বলা হবে প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধান। এটা গেল কার ক্ষেত্রে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। যদি বিন্যস্ত উপাত্ত হয়, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পার্থক্য কী, পার্থক্য হলো এরকম যে কোনো তথ্য সারি বা রাশিমালায় মান দেওয়া আছে এন সংখ্যক মানগুলো হল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন, এবং প্রতিটি মানে গণসংখ্যা দেওয়া আছে, কী গণসংখ্যা, যে এফ ওয়ান এফ টু এফ থ্রি আপ টু এফ এন। যদি তো গড় এক্স বার, যদি তো গড় এক্স বার ইকুয়াল টু কত, সামেশান এফ আই এক্স আই ডিভাইড বাই এন। সেক্ষেত্রে দেখো প্রতিটা মানে এখানে গণসংখ্যা দেওয়া থাকবে যে এফ ওয়ান এফ টু এফ থ্রি আপ টু এফ এন, সেক্ষেত্রে মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে দেখো সামেশান এফ আই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই এন। মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান তাহলে কী হবে, মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান হবে সামেশান এফ আই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস মিডিয়ান ডিভাইড বাই এন, যেখানে মিডিয়ান এম ইকুয়াল টু এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইড বাই এফ এম ইন টু সি। ঠিক আছে শিক্ষার্থীরা, অনুরূপভাবে যদি আমরা প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করতে চাই, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধান মিন ডেভিয়েশন ফ্রম মোড ইকুয়াল টু তাহলে কী হবে, সামেশান এফ আই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস মোড ডিভাইডেড বাই এন। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মোড এমও ইকুয়াল টু কি, এল ওয়ান প্লাস, নিশ্চয়ই তোমাদের মনে আছে, ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন টু সি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান সূত্র কয়টা, তিনটে, এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধানের সূত্র কয়টা, তিনটে। আর সাধারণ অর্থে গড় ব্যবধান বলতে আমরা কোনটাকে বুঝবো, যদি সাপেক্ষে বুঝবো আমরা, যদি এমন প্রশ্ন হয়
যে নিচের উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো, আমরা নির্দ্বিধায় জড়িত বা সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করবো। আর যে উল্লেখ করে দেয় তাহলে কী করতে হবে, যে প্রচুরকে সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করো, সেখানে আমাদের প্রচুরকে সাপেক্ষে নির্ণয় করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন কী করতে পারবো, যে কোনো উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত, যে কোনো উপাত্ত থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারবো। তাহলে গড় ব্যবধানের সূত্র কী? গড় ব্যবধানের সূত্র হল অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিন ডেভিয়েশন ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিন ডেভিয়েশন ইকুয়াল টু সামেশন এফ আই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।